আপনি যেমন জানেন না আমিও তেমন জানি না। তখন জিব্রাইল বলছেন, আখবের মিয়ান আমার আতেহা, কিছু নিদর্শন বলেন, কি দেখে বুঝব এখন কেয়ামত হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ আনতালে তাল আমত রাব্বাতা ও তারাল হুফাতাল ওরা তাল আলা তার রিয়া শায়াতাল নফিল বুনিয়ান। যখন আপনি দেখবেন কাজের মেয়ে দাসী মালিককে জন্ম দিয়েছে, কাজের মেয়ে মালিককে জন্ম দিয়েছে, তখন বুঝতে হবে কেয়ামত হবে। আর যখন দেখবেন উলঙ্গ হয়ে খালি পায়ে বিলের ধারে ছাগল চড়াচ্ছিল যারা, তারা হবে বিত্তশালী, অট্টালিকা বানাবে খালি পায়ে গামছা পরে বিলের ধারে ছাগল চড়াতো যারা, তারা বিত্তশালী হবে, অট্টালিকা বানাবে যখন, তখন কেয়ামত হবে। এই কথা জিব্রাইল আলাইহিসসালাম বললেন। আগের কথাটি, মালিককে যেদিন কাজের মেয়ে দাসী জন্ম দিবে সেদিন কেয়ামত হবে, এইটা কি কথা? এইটা হলো এই, মানুষ যেদিন মায়ের সাথে বাপ মায়ের সাথে খারাপ আচরণ করবে, কাজের মেয়ের মতন আচরণ করবে, সেই দিন কেয়ামত হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আরও দু একটা কথা এখানে বলে রাখি। আল্লাহর নবীকে একদিন হঠাৎ গ্রামের একজন পল্লীন বেদুইন অশিক্ষিত গাঁওয়ার মানুষ এসে আল্লাহ নবীকে বলছেন, মাতা সাত কেয়ামত কবে হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, এজা জুইয়াতিল আমানাত ফান্দাজির ইশা, যেদিন দশের পয়সা ধ্বংস হবে, ধ্বংস করা হবে, সেদিন কেয়ামত হবে। তখন পল্লীর বেদুইন অশিক্ষিত মানুষটি বুঝতে পারল না দশের পয়সা ধ্বংস হবে এটা কি। তখন বলছে, কিভাবে দশের পয়সা ধ্বংস হবে? আল্লাহ নবী বললেন, এজা উসেদাল আমরে লাগাই রে আহলি ফান্দাজির ইশা, যখন অযোগ্য মানুষের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে, নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর মানুষের উপরে যখন দায়িত্ব তুলে দেওয়া হবে, তখন কেয়ামত হবে। মাদ্রাসার প্রিন্সিপাল হবেন অযোগ্য অশিক্ষিত নিম্ন শ্রেণীর মানুষ, কলেজ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রিন্সিপাল হবেন অযোগ্য সাধারণ মানুষ, গ্রাম্য সর্দার মসজিদের সভাপতি মাদ্রাসার সভাপতি অশিক্ষিত দাড়ি চাঁচা নিম্ন শ্রেণীর থার্ড পার্সন মানুষ, যেদিন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যারা যেখানে দায়িত্ব পালন করবে একেবারেই নিম্ন শ্রেণীর মানুষ হবে, সেই দিন সব দশের পয়সা ধ্বংস হয়ে যাবে। যেখানে জনগণের টাকা আসবে দায়িত্বশীলরা সব টাকা লুটে নিবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, তোমাদের উপরে এমন একটা সময় আসবে পুরো সময়টা প্রতারণায় পরিপূর্ণ, সবাই প্রতারক বলে মনে হবে, যারা যেখানে দায়িত্ব পালন করছে সবকেই প্রতারক বলে মনে হবে। ইশাদাকুল কাদেব, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে, ইকদ্দাবু সাদেকো, আর সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে, ইউখাইয়ুনুল মুতামেনো, আত্ম আমানতদারকে আত্মসৎকারী বলা হবে, ইউতামানুল মুখাইয়ানো, আর আমানতদারকে আত্মসৎকারী বলা হবে, একেবারে হুবাহু মুখামুখি হবে, তখন কেয়ামত হবে। ওই সময়তে জনগণের দায়িত্ব পালন করবে এখন হলে আমরে লামারাজুলু তাফে, একেবারে নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর মানুষ সমাজের দায়িত্ব পালন করবে। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, টেলফামারি, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগঞ্জ, জয়পুরহাট, বগুড়া, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় বেন্নের বাচ্চা বেন্নে, নিম্ন শ্রেণীর মানুষ যখন দায়িত্ব পালন করবে, ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, এসব ডিস্ট্রিক্টের ভাষা কি, ছোট লোকের বাচ্চা ছোট লোক যখন দায়িত্ব পালন করবে তখন কেয়ামত হবে।
হয়তো বা এরকম আমি জানি না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুব নিম্ন শ্রেণীর মানুষ। আরও একটু কথা, একেবারেই পূর্ব মুহূর্তের লক্ষণ। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, লা তাকুমুস সাআত, কিয়ামত হবে না অতদিন পর্যন্ত, হাত্তা তাকাল্লামাল সিবাউ আল ইনসানা, মানুষের সাথে কথা বলবে কুকুর শৃগাল, হিংস্র প্রাণী, যতক্ষণ পর্যন্ত কুকুর শৃগাল সিংহবান মানুষের সাথে কথা না বলছে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তিনি বলেন, হাত্তা তাকাল্লামা উজবসাউতিন, মানুষের হাতে যে লাঠি আছে যতক্ষণ পর্যন্ত হাতের লাঠি কথা না বলবে মানুষের সাথে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তিনি বলেন, ও ইখবিরহু মা আদাসা বাদাহু ফাকেজু, মানুষের উরু রান, তার অনুপস্থিতিতে তার স্ত্রী কী কী বাড়িতে করেছে সব কিছু বলে দিবে, যতক্ষণ পর্যন্ত উরু রান আপনার আপনার স্ত্রীর বিষয়টি আপনাকে বলে না দিচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বিস্তারিত দেখার জন্য এদেশে একটি বই পাওয়া যায়, মরণ একদিন আসবেই, নাম শুনেছেন কি না? যদি নাম শুনে থাকেন তাহলে সংগ্রহ করে দেখুন, এতে আছে এই হাদিসগুলি, কিয়ামতের পূর্ব লক্ষণ। কি মহান, কি মহান, কি মহান, কি মহান, বলো কি।